নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। অনেকদিন পরে দেখা হচ্ছে আপনার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে তার আগে জানাই শুভ শারদীয়, খুব ভালো করে পুজো কাটাবেন। তো আজকে আমি ইউটিউবে দুটো ট্রিক্স দেখাবো আপনাদের। একটা ট্রিক্স হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমরা ভিডিওটাকে প্লে করতে পারি। ধরুন প্লে করতে করতে আমরা হোম বাটন প্রেস করে দিলাম বা লক করে দিলাম, অ্যাজ ইট ইজ কিন্তু ভিডিওটা প্লে হবে। আর সেকেন্ড ট্রিক্স হচ্ছে আমরা ইউটিউবের স্ক্রিন যেটা আছে, স্ক্রিনটাকে আমরা শর্টকাটের মাধ্যমে কীভাবে রোটেট করতে পারি। তো দুটো ট্রিক্স ভালো করে দেখবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে ট্রিক্সটা ছিল আমাদের, যে ইউটিউবের যে কোনো ভিডিও বা যে কোনো ওয়েবসাইটের ভিডিওকে আমরা ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারি, সেই জিনিসটা। তো তার জন্য আমরা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস আমাদের ইনস্টল করে নিতে হবে। তো প্লে স্টোরে আমরা গেলাম, স্ক্রিনশটটা আমি সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সো এখানে সার্চ করব ব্ল্যাক স্ক্রিন, BLACK, ব্ল্যাক SCREEN, স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন। তো দেখবেন একটা অ্যাপস আসবে, ওখানে ইনস্টলে ক্লিক করবেন। ওটা ইনস্টল করে নিচ্ছি, তারপর আমাদের দেখাচ্ছি ভিডিও প্লে করে দেখাবো কী করে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনটা কিন্তু অফ হয়ে যাবে কিন্তু ভিডিওটা অ্যাজ ইট ইজ প্লে হবে, মানে এতে আমাদের আপনাদের মোবাইলের চার্জ অনেকটা বেঁচে যাবে। তো ভিডিও অ্যাপসটা আমাদের ইনস্টল হয়ে গেছে, এবার আমরা খুলে নিচ্ছি অ্যাপসটাকে। অ্যাপসটাকে আবার এনেবল করতে হবে, অ্যালাউ করতে হবে সমস্ত কিছু অ্যাপ্লিকেশানের জন্য। সো ফার্স্ট দেখুন এখানে একটা অপশান আছে পারমিশন রেকর্ড, এখানে আমরা ওকে করলাম। করে করে এখানে দেখুন লেখা আছে ডিসপ্লে ওভার দ্য অ্যাপস, তো এটাকে ইয়েস করলাম, অ্যালাউ করলাম। সো এবার আমরা অ্যাজ ইট ইজ ইউটিউবটা আমাদের খুলে নেবো। ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ভিডিও প্লে হয় সেই প্ল্যাটফর্মটা আমরা খুলে নেবো। তো ইউটিউব খুলে নিলাম আমি, আমি আমার চ্যানেলটাকে সার্চ করে আমার চ্যানেলেরই একটা ভিডিও প্লে করে আপনাদের দেখাচ্ছি, মিনিমাইজ মানে ব্যাকগ্রাউন্ডে যাতে প্লেটা হয়। ঠিক আছে, তো দেখুন দুটো তিনটে ভিডিও আছে, তো আমি যে কোনো একটা ভিডিওর ক্লিক করলাম। জাস্ট এই জায়গাটা আমরা হাত দিয়ে শুধু এরকম করে দিলাম, দেখুন ভিডিওটা অটোমেটিক রোটেট হয়ে যাবে। দেখুন রোটেট হয়ে গেল, আবার আমরা এরকম করে দিলাম, দেখুন ভিডিওটা আবার ছোট হয়ে যাবে। আবার নিচের দিকে নামাবেন, দেখুন ভিডিও আবার রোটেট হয়ে গেল। বুঝতে পারলেন তাহলে দুটো ট্রিক্স আপনাদের দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, ভালো করে পুজো কাটাবেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।